আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি 2021 সালের যারা দাখিল পরীক্ষার্থী আছে তাদের জন্য। 2021 সালের দাখিল পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে ইসলামের ইতিহাস। এই ভিডিওতে আমি ইসলামের ইতিহাস যে অ্যাসাইনমেন্ট এবং তার উত্তর নিয়ে কথা বলব। পরের ভিডিওতে কোরআন মাজিদ ও তাজবিদের যে অ্যাসাইনমেন্ট এবং তার উত্তর নিয়ে তোমাদের সাথে কথা বলব। তাই ভিডিওগুলো ভালো করে কেটে গেলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। যা ইসলামের ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অ্যাসাইনমেন্ট হচ্ছে মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র, একটি পর্যালোচনা। এই পর্যালোচনায় এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে মদিনার অধিবাসী ও মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক কার্যগুলি, মদিনার সনদের প্রয়োজনীয়তা, মদিনার সনদের গুরুত্বপূর্ণ ধারাসমূহ আর মদিনার সনদের গুরুত্ব, এই বিষয়গুলো লিখতে হবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে চলো এবার আমরা উত্তরে চলে যাই, উত্তর দেখি। 2021 সালে দাখিল পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্টের উত্তর। তাহলে পরবর্তী উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে উত্তর শুরু। মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত শাসনতন্ত্র। এখানে ভূমিকা লেখা আছে, তোমরা ভিডিওটি পোজ করে লিখে এরপর আবার চালু করবে, তাই এটা ভালো করবে। আমি যদি সবগুলো পড়ে শোনাতে যাই অনেক সময় লাগবে। তাহলে এখানে প্রথম প্যারাটা আছে, এবার এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। তোমরা ভিডিওটা আটকিয়ে দেখে লিখে এরপর আবার প্লে করবে, তাহলে এরকম। এই যেখানে হিজরত পরবর্তী মদিনায় পাঁচ শ্রেণীর অধিবাসী উপস্থিত ছিল তাদের প্রভাব এখানে দেওয়া হয়েছে, তোমার প্রমাণ হয়ে লিখবে। এই যে 1, 2, 3, 4, 5। এরপরে হচ্ছে মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রাথমিক কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা। এটা তোমরা ভালো করে দেখো, ভালো করে দেখে নিয়ে ভিডিও আটকিয়ে দেখে আবার প্লে করো। এরপরে মদিনার সনদের প্রয়োজনীয়তা নিম্নে ব্যাখ্যা করো। এখানে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখবে। তিন নম্বর পয়েন্ট, এবারে মদিনার সনদের গুরুত্বপূর্ণ ধারা সমূহে দেখতে পাবো। এখানে ধারা আছে, এখানে 1, 2, 3, 4 ধারা দেওয়া হচ্ছে। এই হচ্ছে 5 নম্বর ধারা। এই হচ্ছে 6 নম্বর ধারা। সাত আছে, আট আছে, নয় আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 নম্বর ধারা আছে, 14 নম্বর ধারা আছে। এবার আমরা দেখব মদিনা সনদের গুরুত্ব। নিচে আলোচনা মদিনা সনদের গুরুত্ব। তোমরা দিয়ে ভালো করে দেখে নেবে। এরপরে উপসংহারী, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা যখন ভিডিও চলবে একটু আটকিয়ে ধরে বা পোজ করে লিখে তারপর আবার প্লে করবে, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা লিখতে পারবে।
এই ছিল ইসলামের ইতিহাসের অ্যাসাইনমেন্টের উত্তর। তোমরা এরপরে কোরআন মাজিদ ও তাসবিহের উত্তর তোমরা পেয়ে যাবে চতুর্থ সপ্তাহের। সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন আর নয়, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।